আচ্ছা, এরপরে আমরা চলে যাবো তিনের দিকে। তিনের দিকে এখানে দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে 0.6, তো তিনের দিকে র্যাকেটটা 0.6। তো এখানে কি করতে বলেছে, নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি, মানে যে ভগ্নাংশটা আছে এটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে আমাকে, ওই পার্সেন্টের চিহ্নটা আনতে হবে। তাহলে ওই চিহ্নটা আনার জন্য এটা কী করবো, মানে 0.6কে আমি দশমিকটা তুলে দেবো। তাহলে যেহেতু একটা সংখ্যার পরে দশমিক আসে, তাই এখানে কি করব, 10 লিখবো, একের পরে একটা শূন্য। এরপরে এটাকে কি করতে পারি, নিচে আমাকে 100 আনতে হবে, তাহলে নিচে 10 দ্বিগুণ করতে পারি, উপরে 10 দ্বিগুণ করতে পারি। তাহলে 6 10 60, আর এদিকে নিচে আমার 100 হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি 60%, যেহেতু নিচে এই 100 আছে। এইরকমভাবে প্রত্যেকটা করবে। যদি মনে হয় যে বুঝতে পারছি না, তাহলে আবার ভিডিওটা রিপিট করে দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করে জিজ্ঞেস করে নেবে। এরপর হচ্ছে চারের দাগে গেলাম, এখানে বলেছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এখন উল্টোটা। তাহলে যেমন দেখো চারের দাগের এই পাঁচের চারের দাগের তোমার তিনেরটা দেখাচ্ছি, তিনেরটা কী দেওয়া আছে, 15% দেওয়া আছে, ঠিক আছে এইটুকুই। তাহলে এটাকে কী করবো আমি, ভগ্নাংশে প্রকাশ করবো। ভগ্নাংশে প্রকাশ করার জন্য কী করবো, না এই পার্সেন্টেজ চিহ্নটাকে তুলে দেবো। তাহলে পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিলে কত হবে, নিচে 100 হবে। যেরকম ওখানে নিচে 100 ছিল, ওখান থেকে আমি পার্সেন্টেজ চিহ্ন আনছিলাম, ঠিক এখানে সেরকম কী করবো, না এই পার্সেন্টেজ চিহ্নটাকে তুলে করে আমি নিচে 100 আনবো। তাহলে এইখানে কাটাকাটি করলেই আমার ভগ্নাংশে চলে আসবে। তাহলে ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমি এটাকে যেমন 5 দিয়ে কাটতে পারি, 5 3 15, 5 20 100, এটাই আর কাটা যাবে না এখানে, কারণ এখানে 3ও মৌলিক সংখ্যা, আর 3 দিয়ে 20 কাটা যাবে না, 3/20 হবে, এটাই উত্তর, ঠিক আছে এরকমভাবে করতে হবে। এরপরে পাঁচের দাগে দেখো লেখা আছে নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। আচ্ছা, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, যেমন ধরো তিনেরটা, পাঁচের তিনেরটা কী আছে, এখানে আছে হচ্ছে 105%, মানে এটাকে আমি দশমিকে আনতে হবে। তাহলে আমি এমনিতে 105 মানে কী জানি, 105 বাই হচ্ছে, তাহলে পার্সেন্টেজটাকে আমি এখানে 100 লিখলাম। তাহলে এটাকে আমি যদি পয়েন্ট আনি, তাহলে দুটো শূন্য আছে, তার মানে কি ডান দিক থেকে দুটোর পরে দশমিক বসবে, তার মানে দশমিকটা কোথায় বসবে, 1 আর 0-এর মধ্যে এখানে, তাহলে 1.05 এটা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার দশমিকে আসবে। এরপরে আরেকটা অঙ্ক বলে দিচ্ছি, যেমন চারের দাগেরটা, পাঁচেরই চারের দাগেরটা, এটা মনে হবে যে এটা তাহলে কী করবো, দেখো এটা 1.26 আছে, এটাকে পার্সেন্টেজ আকারে আছে। তো এটাকে আমি ভগ্নাংশে যখন করবো তখন কী হবে, 126 বা হচ্ছে 100, কারণ কি এটা দুটোর পরে আছে। আচ্ছা, এরপরে আমার পার্সেন্টেজ এখনও তুলিনি, তাহলে পার্সেন্টেজটা তোলার জন্য আবার 100 করতে হবে, ঠিক আছে। মানে দশমিকের জন্য এখানে আসলো 2টো 0, আর পার্সেন্টেজটা তোলার জন্য 2টো 0, তাহলে 4টা আসলো। তাহলে 4টা হলে তো এখানে আমার 4টা সংখ্যা নেই, 3টে আছে, তাহলে একটা 0 বসাতে হবে এই 124-এর আগে। তাহলে 126 এর আগে হচ্ছে আমি একটা 0 বসালাম, তাহলে 1 2 3 4 4টার পরে আমি দশমিক বসাচ্ছি, তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। আচ্ছা, এরপর